মৌলিক সংখ্যা কি অথবা মৌলিক সংখ্যা কাকে বলে আমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজবো আর পাশাপাশি আরেকটি বিষয়ে আমাদের দেখতে হবে যে এই মৌলিক সংখ্যা থেকে কি কি টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে এই বিষয়টিও আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার আমরা এই বিষয়টিও দেখব এবং যে কটি টাইপ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে আমরা ওই কটি টাইপ থেকে মূলত দেখা যাচ্ছে যে আজকে আলোচনা কন্টিনিউ করবো ওই কয়টি টাইপসের উপর ভিত্তি করে তো যাই হোক শুরুতেই মৌলিক সংখ্যার ডেফিনেশন খোঁজার পড়বে আমরা একটি বিষয় দেখব সেটি হচ্ছে আপনারা জানেন যে এতটুকু বেসিক আমাদের প্রত্যেকে রয়েছে যে দুই একটি মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা পাঁচ একটি মৌলিক সংখ্যা আমরা এটি জানি আর আমরা যদি বিষয়টি এভাবে দেখি যে দুইকে আমরা কী কী দ্বারা ভাগ করতে পারি যেমন দুইকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি কে দুই অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে যেখানে ভাগ থাকবে না একইভাবে আমরা দুইকে এক দ্বারা ভাগ করতে পারি যেখানেও আমাদের কোনো ভাগ থাকবে না আমি যদি তিনের ক্ষেত্রে যাই তিনের ক্ষেত্রেও একই অবস্থা তিনকে তিন দ্বারা ভাগ করতে পারি কে তিন অথবা তিনকে আমি এক দ্বারা ভাগ করতে পারি কে তিন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুইকে দুই দ্বারা ভাগ করা যায় এবং সর্বোচ্চ দুইকে এক দ্বারা ভাগ করা যায় একইভাবে তিনকে তিন দ্বারা ভাগ করা যায় এককে তিনকে এক দ্বারা ভাগ করা যায় একইভাবে কে পাঁচ এবং এক দ্বারা ভাগ করা যায় আমরা মৌলিক সংখ্যা বলতে মূলত কি বুঝে থাকে বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত মৌলিক সংখ্যা বলতে আমরা মূলত এই বিষয়টাই বুঝিয়ে থাকি যে যেমন আমাদের দুই মৌলিক সংখ্যা তাহলে দুই কিসে মানে এর ডেফিনেশনটা তাহলে কি দাঁড়াচ্ছে এর ডেফিনেশনটা মূলত দাঁড়াচ্ছে যে কোনো সংখ্যাকে যেমন আমরা যদি কে ধরি কোন সংখ্যাকে ওই সংখ্যা অর্থাৎ দুই দ্বারা এবং এক দ্বারা শুধুমাত্র ভাগ করা যায় অর্থাৎ কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে তাকে মৌলিক সংখ্যা বলে একইভাবে তিনের ক্ষেত্রেও তিনকে তিন দ্বারা ভাগ করা যায় এবং শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যার কারণে তিন মৌলিক সংখ্যা আমরা একইভাবে পাঁচের ক্ষেত্রেও বলতে পারি যে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করা যায় এবং শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দ্বারা একে ভাগ করা যায় না তার মানে আমরা মৌলিক সংখ্যা বলতে যেটা বুঝতে পারলাম সেটি হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যাকে ওই সংখ্যা তার তাকে নিজেকে দ্বারা শুধু ভাগ করা যায় নিজেকে দ্বারা এবং এক দ্বারা শুধু ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দ্বারা দেখা যাচ্ছে ভাগ করা যায় না তাকে মূলত মৌলিক সংখ্যা বলে এখন আসলে এখানে এই যে দুই আর এক যেমন তিনের ক্ষেত্রে তিন এক এবং পাঁচের ক্ষেত্রে পাঁচ এক এইগুলি মূলত হচ্ছে পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করতে পারা অর্থই হচ্ছে যে পাশের একটি ভাজক হচ্ছে পাঁচ পাঁচের একটি ভাজক হচ্ছে এক একইভাবে দুইয়ের একটা ভাজক হচ্ছে দুই এবং দুইয়ের একটা ভাজক হচ্ছে এক আমি যদি বিষয়টা লিখি এভাবে লিখতে পারবো খেয়াল করেন যে দুইয়ের দুটি ভাজক আছে অর্থাৎ দুই এবং এক তিনের দুটি ভাজক আছে এবং একইভাবে পাশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুটি ভাজক আছে অর্থাৎ এখানে যদি ভালো করে লক্ষ্য করেন যে এখানে দুই এবং এক হচ্ছে দুইয়ের ভাজক তিন এবং এক হচ্ছে তিনের ভাজক পাঁচ এবং এক হচ্ছে পাঁচের ভাজক অর্থাৎ এখানে এর মানে এটি দ্বারা হচ্ছে ভাজক মানে তাকে দ্বারা এই সংখ্যাকে ভাগ করা যাবে আমরা একটু আগে সেটা বলেছি যেমন তিন দ্বারা তিনকে ভাগ করা যাবে তিন দ্বারা এক দ্বারা তিনকে ভাগ করা যাবে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করা যাবে এক দ্বারা ভাগ করা যাবে এর মানে হচ্ছে এরা হচ্ছে এই সংখ্যাগুলির ভাজক অর্থাৎ এখানে ভাজক সর্বোচ্চ আমার ওই সংখ্যাটা রয়েছে আর এক রয়েছে আর অন্য কোনো ভাজক আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা যদি ছয় নিই শয়ের ভাজক কী কী যেমন ছয়ের ভাজক এক আছে ছয়ের ভাজক ছয় আছে শয়ের ভাজক দুই আছে ছয়ের ভাজক তিন আছে অর্থাৎ দেখা যাচ্ছে এখানে ছয়ের ভাজক এক এবং ওই সংখ্যা ছয় তো আছেই পাশাপাশি আরও দুই এবং তিন রয়েছে যেমন আমরা যদি আটের ক্ষেত্রে হিসেবটা দেখি আর আটের ক্ষেত্রে কী আটের ক্ষেত্রে যেমন ভাজক এক আছে আট আছে ভাজক দুই আছে চার আছে অর্থাৎ এক আছে এবং ওই সংখ্যা আছে এছাড়াও আমাদের আরও দুটি সংখ্যা ভাজক আছে এর মানে দাঁড়াচ্ছে যে ছয়কে এক ও ছয় দ্বারা তো ভাগ করা যায় অতিরিক্ত দুই এবং তিন দ্বারা ভাগ করা যায় আটের ক্ষেত্রেও যে এক ও আট দ্বারা ভাগ করা যায় অতিরিক্ত দুই ও চার দ্বারা ভাগ করা যায় তার মানে এখানে এদের সাথে এই দুটো ছয় এবং আটের ডেফিনেশনটা মিলছে না এখানে আমরা শুধু পেয়েছিলাম যে ওই সংখ্যাটা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না কিন্তু আমরা এখানে ছয় এবং আটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে ছয়কে এক ছয় দ্বারাও ভাগ করা যায় এবং আরও দুটি দুই ও তিন দ্বারা ভাগ করা যায় অর্থাৎ তাহলে আমাদের ছয় এবং আটের ডেফিনে এ এদেরকে আমরা কি সংখ্যা বলবো এদেরকে মূলত আমরা বলবো যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যার ডেফিনেশনটা কি হবে ঠিক এর উল্টোটা হবে অর্থাৎ মৌলিক সংখ্যার যে ডেফিনেশনটা ছিল তার সম্পূর্ণ উল্টো ডেফিনেশনটা হবে আমার কি যৌগিক সংখ্যা অর্থাৎ আমি যদি বলি যৌগিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে এক মানে ওই সংখ্যা ছাড়াও এবং এক ছাড়াও আরও একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওকে খুব সিম্পল ব্যাপার আসলে এই ডেফিনেশনে আমাদের এত সময় দেওয়ার দরকার নেই আমরা শুধু যে বিষয়টা বেসিক বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে যার ওই সংখ্যা ব্যতীত এবং এক ব্যতীত আর কোনো ভাজক সংখ্যা নেই অর্থাৎ সহজভাবে বললে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কাউকে তারা ভাগ করা যায় না তাহলে যৌগিক সংখ্যা কি যে ওই সংখ্যা এক ছাড়াও আরো সংখ্যা আছে যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায় তারাই হচ্ছে মূলত আমার যৌগিক সংখ্যা তো আশা করি আপনারা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার ডেফিনেশনটা বুঝতে পেরেছেন যদি কারো কোনো সমস্যা থাকে খুব দ্রুত কমেন্টে লিখতে পারেন আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে রেসপন্স করবে আপনি ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন এখানে মম আক্তার আপু বলেছেন স্যার লেখা একটু বড় করে বড় করলে ভালো হয় ওকে আমি চেষ্টা করব স্যার একটু বড় করে লিখবেন এখানে রহিমবাসা লিখেছেন ওকে আসলে কলম দিয়ে অনেক বড় করে লেখাটা কঠিন তারপরেও ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওকে এবার আমি একটু সামনে এগোতে যাচ্ছি সেটি হচ্ছে যে মৌলিক সংখ্যা থেকে মূলত কি কি ধরনের প্রশ্ন আসে আমি এর একটা এখানে আপনাদের স্ক্রিনে একটু খেয়াল করে দেখেন এখানে আমি ছোটো একটা প্রিন্ট এখানে আপনাদের মানে একটা লেখা আমি প্রিন্ট করে রেখেছিলাম সেটি হচ্ছে যে এখানে কী কী ধরনের প্রশ্নের ধরনটা হয় এখানে মূলত আমাদের দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে একটা ক্যাটাগরি হচ্ছে যে আপনার প্রশ্নপত্রে চাইতে পারে নিচের কোনটি মৌলিক সংখ্যা এই একটা ক্যাটাগরিতে প্রশ্ন হতে পারে আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে একটা এরিয়া থাকবে যেমন আমি এখানে একটা এরিয়া দিয়েছি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এখানে থাকতে পারে দেখা যাচ্ছে যে সাতাশ থেকে পঁচাত্তর পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে অথবা দেখা যায় পঁচাত্তর থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে অর্থাৎ একটা এরিয়া থাকবে এই এরিয়ার মাঝে কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা আমাদের বের করতে হবে এই ক্যাটাগরি থেকে প্রশ্ন আসে যদিও এই ক্যাটাগরির আরও কিছু ক্যাটাগরি আছে এটা দ্বিতীয় ক্যাটাগরি যেমন এটা মূলত হয়ে থাকে যে ধরেন এভাবে চাইতে পারে যে পঁচিশ থেকে ৪৫ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলি আছে এদের ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কত অর্থাৎ এবং পঁচিশের ঠিক কাছাকাছি যে আমার ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা আছে এবং পঁয়তাল্লিশের মাঝে যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটা আছে অর্থাৎ ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কি এর উপরও মূলত এই ক্যাটাগরি থেকে প্রশ্ন এসে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা দু ধরনের এখানে প্রশ্নের ক্যাটাগরি দেখতে পাচ্ছি এক ধরনের প্রশ্নের ক্যাটাগরি হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা আমরা এই বিষয়ে শুরুতে ডিটেলস আলোচনা করব আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের পরবর্তী অর্থাৎ ক্লাসের মাঝামাঝি থেকে আমরা আলোচনা করবো যে একটা এরিয়াতে এত এরিয়া থেকে এত এরিয়া পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা থাকে ওকে তাহলে আমি আলোচনা শুরু করছি যে নিচের কোনটি মৌলিক সংখ্যা এ জাতীয় প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে উত্তর করব তো চলুন শুরু করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ একটা শখ রয়েছে তবে আমি এই আলোচনা প্রবেশের পূর্বে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটি একটু লক্ষ্য করে সেটি হচ্ছে আমাদের আজকের আলোচনায় তিনের বিভাজ্যতার নীতিটা একটু ধারণা রাখতে হবে মাথায় বিভাজ্যতার নীতি এটা আমি গত লাইভ ক্লাসেও কথা বলেছিলাম যে তিনের বিভাজ্যতার নীতিটা আমাদের আজকের আলোচনা বোঝার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করব আপনারা জানেন যে তিনের বিভাজ্যতার নীতিতে আমরা যদি দেখি যেমন একশো ধরেন তেইশ এটি তিন দ্বারা ভাগ যাবে কিনা সেটা নিয়মটা হচ্ছে যে আমরা প্রথমত এই সংখ্যার এক দুই তিনকে যোগ করে নেব অর্থাৎ ডেজে যে কোটা আছে যোগ করে নেব সেটা যোগফল হচ্ছে ছয় এবার যোগফলকে যদি আমার তিন দ্বারা ভাগ করা যায় তাহলে বুঝবো যে একশো তেইশকেও তিন দ্বারা ভাগ করা যাবে একইভাবে আমি যদি এক পাঁচ ছয় অথবা দেখা যাচ্ছে যে এক ছয় পাঁচ আমরা যদি এই সংখ্যাটা তিন দ্বারা ভাগ করা যাবে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো সেটা আমাদের বোঝার উপায় হচ্ছে যে আমরা ডিজিটগুলিকে আগে যোগ করে নেব যোগ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বারো হচ্ছে বারোকে তিন ধারা ভাগ করা যায় তার মানে হচ্ছে একশো পঁয়ষট্টিকেও কেউ তিন ধারা ভাগ করা যাবে এটি হচ্ছে আমাদের তিনের বিভাজ্যতা নীতি এই নীতিটি আজকে আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা এই আইডিয়াটা আজকে একটু মাথায় রাখবেন ওকে এই আইডিয়াটা আমাদের আজকের আলোচনায় লাগবে আরও একটি আইডিয়া আমাদের লাগবে সেটি হচ্ছে আপনাদের পরিচিত একটি আইডিয়া সেটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে একটা আইডিয়া লাগবে যা আমাদের বর্গমূল এবং পূর্ণবর্গ সংখ্যা যেমন তিন তিন গুণ করলে নয় চার চার গুণ করলে ষোলো পাঁচ এবং পাঁচ গুণ করলে আমাদের পঁচিশ তাহলে এখানে নয় হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা এবং এখানে নয় থেকে এক জোড়া থেকে যে তিনটা নিলাম এটি হচ্ছে আমাদের বর্গমূল অর্থাৎ নয় এর বর্গমূল হচ্ছে আমাদের তিন একইভাবে ষোলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা আর এই এক জোড়া থেকে চার নিলে একটা চার হচ্ছে আমাদের বর্গমল অর্থাৎ আমাদের ষোলো এর বর্গমূল হচ্ছে চার একইভাবে আমাদের পঁচিশ এর বর্গমূল হচ্ছে পাঁচ আমাদের এই আইডিয়াটা আজকে তোমার লাগবে যে কোনো সংখ্যার বর্গমূল অর্থাৎ এভাবে সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি পঁচিশ পর্যন্ত সংখ্যার পূর্ণবর্গ মুখস্থ রাখতে পারেন এটি খুবই ইম্পর্টেন্ট যে বিশেষ করে যারা গণিতে দেখা যাচ্ছে যে দুর্বল আছেন তাদের জন্য কিছু বিষয় বেসিক আপনাদেরকে মুখস্থ রাখতে হবে তারই ধারাবাহিকতায় আপনাকে এই আইডিয়াটাও একটু মুখস্থ রাখতে হবে সেটি হচ্ছে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এগারো এগারো কোথাও হয় বারো বারো কোথাও হয় তেরো তেরো কত হয় চোদ্দো চোদ্দো কোথাও হয় পনেরো পনেরো এভাবে পঁচিশ পর্যন্ত সংখ্যা মুখস্থ থাকা ভালো তাহলে আজকে আমাদের দুটো আইডিয়া লাগছে একটা আইডিয়া হচ্ছে তিনের বিভাজ্যতা নীতি আরেকটি আইডিয়া হচ্ছে দুয়ের দুই নম্বর আইডিয়াটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা এবং বর্গমূল ওকে এবার চলুন তাহলে আমরা আলোচনা শুরু করতে পারি আমাদের আজকের আলোচনাতে আমরা শুরুতে একটা বিষয় দেখে নিব যে বর্গমূলের ক্ষেত্রে আমি এই কাগজটা আপনাদের সামনে রাখতে চাচ্ছি একটু লক্ষ্য করে যে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে একত্রিশ পর্যন্ত এক থেকে একত্রিশ পর্যন্ত বেশ কিছু সংখ্যা আমরা এখানে নিয়েছি এক থেকে একত্রিশ পর্যন্ত আপনারা জানেন যে এক আমাদের মৌলিক সংখ্যা না এটি আমরা কেটে দিই কারণ আমাদের সব সংখ্যার সাথে এক আছে যেমন দুই দুই মানে দুটো এক তিন মানে তিনটা এক সো এটার অবশ্যই একটা জটিল জ্যামেটিক ব্যাখ্যা আছে আমি ওদিকে যাচ্ছি না আমাদের আমরা জানি যে এক আমাদের মৌলিক সংখ্যা না ওকে এখন আমাদের প্রথম মৌলিক সংখ্যাটা হচ্ছে দুই প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই কেন মৌলিক সংখ্যা আপনারা জানেন যে দুইয়ের উৎপাদক দুই এবং এক ব্যতীত আর নেই অর্থাৎ একে দুই এবং এক ছাড়া অন্য কোনো কিছু তারা ভাগ করা যায় না সেই হিসেবে আমাদের দুই হচ্ছে কি মূলত এখানে মৌলিক সংখ্যা মজার ব্যাপার হচ্ছে দুই হচ্ছে একমাত্র জুর মৌলিক সংখ্যা একমাত্র জুর মৌলিক সংখ্যা অর্থাৎ আমরা যত দেখা যাচ্ছে বাকি যত মৌলিক সংখ্যা পাবো এই সমস্ত মৌলিক সংখ্যা অবশ্যই বেজুর সংখ্যা হবে অবশ্যই কী হবে বেজুর সংখ্যা হবে কিন্তু একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের দুই অর্থাৎ আমরা এখান থেকে একটা আইডিয়া মাথায় নেব সেটি হচ্ছে দুই হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা আর বাকি সকল মৌলিক সংখ্যা আমরা বেজুর সংখ্যা থেকে পাবো ওকে তাহলে আমাদের একটা সুবিধা হচ্ছে সেটি হচ্ছে আমাদের দুই ব্যতীত আমাদের দুই ব্যতীত বাকি সমস্ত সংখ্যাগুলি যে যত জোর সংখ্যা আছে এগুলি আমি কেটে দিতে পারি ওকে আমি চার কেটে দিলাম ছয় কেটে দিলাম আট কেটে দিলাম আর আজকের আলোচনায় আপনাদের দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ কিছু আমি আইডিয়া শেয়ার করব। এই আইডিয়াগুলি আপনাদের দেখা যাচ্ছে মৌলিক সংখ্যা নিয়ে আর কখনোই কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ যে কোনো মৌলিক সংখ্যা সংক্রান্ত সমস্যা আপনি সমাধান করতে পারবেন ওকে আমি জোর সংখ্যাগুলি আমি কেটে দিচ্ছি ওকে কেটে দিলাম অর্থাৎ এখানে একটি সুবিধা হচ্ছে যে আমাদের অর্ধেকের বেশ অর্ধেক সংখ্যা আমাদের চলে গেল অর্থাৎ তার মানে আমি যদি একশোটি সংখ্যা থেকে মৌলিক সংখ্যা বের করতে চাই তাহলে আমার এর ভিতর পঞ্চাশটা এমনিতেই বাদ চলে যাচ্ছে অর্থাৎ যেগুলি জোর সংখ্যা সেগুলি আমি বাদ দিতে পারতেছি অর্থাৎ এখানে শুধুমাত্র কোনটি ব্যতীত দুই ব্যতীত ওকে অর্থাৎ তাহলে আমরা দুই ব্যতীত যে সমস্ত জোর সংখ্যাগুলি বাদ জোর সংখ্যা বাদ অর্থাৎ আমি বাদ দেওয়ার একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি কারণ আমরা মৌলিক সংখ্যা খুঁজে বের করার আগে আমরা প্রথমত আমাদের যে জিনিসটা দরকার যে কোনটা কোনটা বাদ যাচ্ছে অর্থাৎ যেগুলি বাদ যাচ্ছে সেগুলি যদি আমি আগে সাইট করে ফেলতে পারি তাহলে আমার জন্য মৌলিক সংখ্যা বের করা অনেক সহজ হবে ওকে তাহলে আমি ধরে নিচ্ছি যে সমস্ত জোর সংখ্যা বাদ এরা মৌলিক সংখ্যা না ওকে তারপরে লক্ষ্য করে দেখুন যে আমাদের এর পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে আমার তিন এবং তারপরের মৌলিক সংখ্যাটা হচ্ছে আমাদের পাশ আমাদের পাশের ক্ষেত্রে একটা আইডিয়া মাথায় রাখতে হবে যে মানে যেমন আমরা পাঁচ দিয়ে পাঁচ একক স্থানে বসে কি কী সংখ্যা লিখতে পারি যেমন পাঁচ লিখতে পারি পনেরো লিখতে পারি পঁচিশ লিখতে পারি একইভাবে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ লিখতে পারি পঁয়তাল্লিশ লিখতে পারি পঞ্চান্ন লিখতে পারি হ্যাঁ অর্থাৎ এভাবে লিখতে পারি এখন শুধুমাত্র পাশ ব্যতীত আর যত একক স্থানে পাঁচ থাকবে যেমন পঁচিশে পাশ আছে পনেরোতে পাঁচ আছে পঁয়ত্রিশে পাঁচ আছে আমরা যদি বলি পঁচাত্তরে পাঁচ আছে একশো পনেরোতে পাঁচ আছে অর্থাৎ শুধু পাস ব্যতীত পাস ব্যতীত বাকি আমাদের একক স্থানে পাস যত সংখ্যা পাব সব সংখ্যাগুলি আমাদের বাদ যাবে যে এরা মৌলিক সংখ্যা হবে না অর্থাৎ আমি কিন্তু এক্সেপশনটা বাদ দিয়ে আমি এখানে লিস্ট করতেছি অর্থাৎ এখানে তাহলে কি যে একক স্থানে আমার কি আছে পাশ আছে এরাও বাদ শুধুমাত্র পাশ ব্যতীত একক স্থানে পাঁচ আছে এদের লিস্টটাও আমাদের বাদ যাবে ওকে এবার আমরা যদি এভাবে কিছু বাদ দিই তাহলে কি কি বাদ দিতে পারতেছি যেমন আমরা এখানে পনেরো বাদ দিতে পারতেছি আমাদের এখানে পঁচিশ বাদ যাচ্ছে ওকে তাহলে আমরা এখানে মোটামুটিভাবে একটা লিস্ট অলরেডি আমরা দাঁড় করিয়ে ফেলছি এখন এদের পরে আমরা কাদেরকে বাদ দেবো যে তিনের বিভাজ্যতার নীতিতে যাদেরকে বাদ দেওয়া যাবে তারাও আমার কে মৌলিক সংখ্যা না আমি আবারও বলছি তিনের বিভাজ্যতার নীতিতে দেখা যাচ্ছে যে যাদেরকে বাদ দেওয়া যাবে তারাও কে আমাদের মৌলিক সংখ্যা না তাহলে আমি এখানে তিনটা আইডিয়া দাঁড় করালাম একটা আইডিয়া হচ্ছে যত জোর সংখ্যা আছে দুই ব্যতীত এরা মৌলিক সংখ্যা না আর একক স্থানে শুধু পাঁচ ব্যতীত যত একক স্থানে পাঁচ আসে এরাও মৌলিক সংখ্যা না তিনের বিভাজ্যতার নীতিতে যাদেরকে বাদ দেওয়া যাবে এরাও কি মৌলিক সংখ্যা না তাহলে এই তিনটি আইডিয়া আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আমরা খুব সহজেই দেখা যাচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়ে দেখা যাচ্ছে এক ধরনের একটা সুবিধা পাবো ওকে এবার তাহলে আমি একটু এগোতে চাচ্ছি যে আমাদের তাহলে মূলত এখন মৌলিক সংখ্যা মূলত পাচ্ছি কোথা থেকে বিজুর সংখ্যক বিজুর সংখ্যা থেকে এবার তাহলে আমাদের আমরা তার আগে একটু প্র্যাকটিস করে নিই কারণ একটু প্র্যাকটিস করে নিলে আমাদের জন্য সুবিধা হবে যেমন আমি যদি বলি যে একশো পঁচিশ মৌলিক সংখ্যা কেনা ওকে একশো পঁচিশ মৌলিক সংখ্যা কেনা আপনি বলবেন হ্যাঁ এটি মৌলিক সংখ্যা না কারণ একক স্থানে কি আছে পাশ আছে তার মানে এটি মৌলিক সংখ্যা না আমি যদি বলি একশত পঁচাত্তর এটি মৌলিক সংখ্যা কেনা আপনি নিশ্চিতভাবে বলবেন একক স্থানে পাশ আছে তার মানে এটি মৌলিক সংখ্যা না এবার আমি যদি বলি যে একশত একচল্লিশ এটি মৌলিক সংখ্যা কিনা একশত একচল্লিশ একশত একচল্লিশ এটি মৌলিক সংখ্যা কেনা এখন আপনি যদি লক্ষ্য করে দেখেন যে একশত একচল্লিশ এটি এক চার এক আমরা যদি যুগ করি তাহলে ছয় হবে ছয়কে তিন দ্বারা ভাগ করা যায় তার মানে একশো একচল্লিশকেও তিন দ্বারা ভাগ করা যাবে তার মানে এটিও আমাদের মৌলিক সংখ্যা না আমি যদি আপনাদেরকে বলি যে একশো তো তেইশ এটি মৌলিক সংখ্যা কেনা এখানেও নিশ্চিতভাবে বলবেন যে এটি মৌলিক সংখ্যা না কারণ হচ্ছে এক দুই তিন দেখা যাচ্ছে এক দুই তিন এরা এদের যুগ ফল হচ্ছে ছয় এতে তিন দ্বারা ভাগ করা যায় তার মানে এটিও আমার মৌলিক সংখ্যা না এবার আপনার আপনারা আমার আলোচনা বুঝতেছেন কিনা আপনাদের একটু রেসপন্স খুবই জরুরি প্লিজ আপনারা খুব দ্রুত একটু রেসপন্স করবেন অর্থাৎ একশো সতেরো একশো সতেরো এটি মৌলিক সংখ্যা কিনা ওকে খুব দ্রুত রেসপন্স করুন যে একশো সতেরো মৌলিক সংখ্যা কেনা যদি মৌলিক সংখ্যা হয়ে থাকে তাহলে আপনি অপ মানে কমেন্টে পি লিখবেন আর যদি মৌলিক সংখ্যা না হয়ে থাকে যৌগিক সংখ্যা হয়ে থাকে তাহলে অপশনে সি লিখবেন খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে একশো মৌলিক সংখ্যা কেনা আপনারা যারা কমেন্টে জবাব দিচ্ছেন তাদের মাঝে সবচেয়ে বেশি সংখ্যক উত্তর দিচ্ছেন সি সবচেয়ে বেশি সংখ্যক উত্তর দিচ্ছেন সি অর্থাৎ সি দ্যাট মিনস হচ্ছে আমাদের কম্পোজিট যে নাম্বার অর্থাৎ যৌগিক ওকে তবে যারা পি দিয়েছেন তাদের উত্তরটা ভুল হয়েছে কারণ হচ্ছে আমি বিষয়টি একটু দেখাচ্ছি সেটি হচ্ছে একশো সতেরো হচ্ছে আমার যৌগিক সংখ্যা কারণ এক এক এবং সাত এদের যদি আমি যোগ করি তাহলে সেটি নয় হবে আর নয়কে তিন দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগ করা যাবে তার মানে একশো সতেরোকে ভাগ করা যাবে তার মানে এটি আমাদের যৌগিক ওকে আশা করি যারা বুঝতে পারেননি তারা অবশ্যই ভিডিওটা আবার একটু রিপিট করে নেবেন কারণ হচ্ছে যে যেহেতু আমি এখানে ওয়ান ওয়েতে কথা বলতেছি সরাসরি মানে আপনাদের ফিডব্যাক কথা শোনার সুযোগটুকু নেই আমার এই কারণে দেখা যাচ্ছে যে আপনারা ভিডিওটা বারবার দেখে আইডিয়াটা ক্লিয়ার করে নেবেন ওকে এবার আমি খুবই ইম্পর্টেন্ট একটা ধাপে যাব যে মৌলিক সংখ্যার নির্ণয়ের আপনারা যদি আপনাদের হাতে ল্যাক্সে থাকে লেক্সার সিটের এক নম্বর প্রশ্নটা আপনারা দেখবেন যে সেখানে বলা আছে যে নিসির কোনটি মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা জানতে চেয়েছে এক নম্বর প্রশ্নে আপনারা একটু সিটে দেখেন যে সেখানে ক নম্বর অপশনে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে শুরুতে দেওয়া আছে একানব্বই খ নম্বর অপশনে আমার দেওয়া আছে সাতাশি এবং গ অপশনটিতে দেওয়া আছে তেষট্টি এবং ঘ অপশনটিতে দেওয়া আছে আমার ফাইভ নাইন অর্থাৎ এখানে জানতে চেয়েছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা আর এই প্রশ্নটা আমাদের তিরিশতম বিসিএসে এসেছে অর্থাৎ তিরিশতম বিসিএসে এই প্রশ্নটা এসেছিল যে নিচের কোনটি মৌলিক সংখ্যা আমরা এই ধরনের আইডিয়াকে আমরা কীভাবে সমাধান করবো আমি আবারও বলছি এবার খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া নিয়ে আমরা এগোচ্ছি এবং এই আইডিয়াটি বেশ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করব তার একটা ট্রিক্স নিয়ে আমরা এখন কথা বলবো ওকে শুরু করা যায় এখানে দেখুন প্রশ্নটা খুবই সহজ কিন্তু আমি অপশন প্রশ্নের অপশন সেট আপের ব্যাপারে একটু আপনাদের সতর্ক করব তো চলুন কথা না বাড়ি আগে আলোচনার আইডিয়াটা কমপ্লিট করি যে আপনি কিভাবে এ মানে এরকম একাধিক অপশন থেকে আপনি মৌলিক সংখ্যাকে চোজ করবেন এই এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে প্রথমত আপনি আমি কয়েকটা ধাপ বলছি সেটা হচ্ছে আপনি সংখ্যাটা জোর কেনা সেটা প্রথমত দেখে নেবেন কারণ আমরা বলেছিলাম জোর হলে সেটি মৌলিক হবে না এবং শেষে পাস আছে কেনা সেটি আপনি দেখে নেবেন কারণ সেটি হলেও জোর হবে না এবং তিন দ্বারা বিভাজ্য কেনা তিন দ্বারা বিভাজ্য কেনা এই তিনটা প্রশ্ন আগে করবেন ওকে এই তিনটা প্রশ্নে যদি না আসে তাহলে আপনি সামনে আগাবেন ওকে প্রথম প্রশ্নটা হচ্ছে যেমন ক নম্বর অপশন নিয়ে যদি আমি কথা বলি যে একানব্বই না এটি জরুর সংখ্যা না তার মানে এটি শেষে পাঁচ নেই এটা তিন দ্বারা বিভাজ্যও না নয় এক হবে দশ কে তিন দ্বারা ভাগ করা যায় না অর্থাৎ এই তিনটি প্রশ্নের একটিরও জবাব আমি পাচ্ছি না তার মানে এই তারপরেই মূলত আপনি সামনের দিকে এগোবেন কিভাবে এগোবেন এবার ট্রিক্সটা দেখুন দেখুন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি আপনারা সবাই একটু প্রথমত আপনি যে সংখ্যাটির মূল মানে যাচাই করতে চাচ্ছেন তাকে লিখবেন ওকে আপনারা চাইলে আমার সাথে সাথে লিখতে পারেন তাহলে হয়তো আইডিয়াটা বুঝতে মানে আপনার জন্য বোঝাটা বেশ সহজ হবে আপনি চাইলে আমার সাথে লিখে যেতে পারেন ওকে আমি ধরে নিচ্ছি আপনি আমার সাথে লিখতেছেন ওকে তাহলে শুরুতে আপনি সংখ্যাটি লিখে নিন ওকে আমরা একানব্বই লিখে নিলাম একানব্বই লিখে নেওয়ার পর এর কাছাকাছি একটা বর্গমূল সংখ্যা নেব আমি কিন্তু এর কাছাকাছি বর্গমূল সংখ্যাকে আট আটা হচ্ছে চৌষট্টি আবার নং নং একাশি দশ দশে একশো অর্থাৎ একানব্বইয়ের কাছাকাছি কোন একটা মানে মানে এর কাছাকাছি সংখ্যা যেমন চৌষট্টি আছে একাশে আছে অর্থাৎ খুব কাছাকাছি হচ্ছে একাশি সাধারণত এর সমান অথবা এর চেয়ে হলে ভালো হয় এ এর ইমিডিয়েট সুটো যেটা সেটা হচ্ছে একাশি তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রথমত সংখ্যাটা নেবেন তারপর ওর কাছাকাছি একটা বর্গমল দেবেন তাহলে ওর কাছাকাছি একটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আছে একাশি তার বর্গমল হচ্ছে নয় ওকে আপনি নয় লিখে ফেলুন ওকে আমরা নয় লেখে নিলাম তাহলে আমি যেভাবে কথাটা বলছি প্রথমত সংখ্যাটা নেবেন নেওয়ার পর যে এই সংখ্যার কাছাকাছি কোনো বর্গমূল থাকলে সেটা লিখবেন ওকে আমি লেখে নিলাম এবার আমার কাছ থেকে এবার কাজ হচ্ছে দেখব যে এর সহ এর আগে কোনটা কোনটা মৌলিক সংখ্যা আছে যেমন আমাদের এর আগে আমি যদি দেখি সাত একটি মৌলিক সংখ্যা এর আগে পাঁচ একটি মৌলিক সংখ্যা এর আগে তিন একটি মৌলিক সংখ্যা দুই একটি মৌলিক সংখ্যা অর্থাৎ আপনি প্রথমত একটা বর্গমূল বের করবেন এবং এর পূর্বের যে মৌলিক সংখ্যাগুলি আপনি নেবেন এখন তারপরে যে কাজটা করতে হবে এদের দিয়ে একানব্বইকে ভাগ করতে হবে মৌলিক সংখ্যাগুলি দিয়ে যেমন আমি প্রথম ভাগটা করি যেমন সাত দিয়ে করি সাত দিয়ে ভাগটা করবো একানব্বইকে ভাগ করলে কত পার যায় অনেকে হয়তো নামতা সম্পর্কে ধারণা না থাকলে ভাগ করতে পারবেন না একটু লক্ষ্য করে যেমন আমি যদি ভাগ করি তাহলে সাতকে সাত আমি সহজভাবে ভাগ করতেছি আমি একসাথেও করতে পারতাম এখানে তাহলে থাকে কত দুই হাতের এক একুশ অর্থাৎ উপর থেকে এক কেটে নিয়ে আসলাম তাহলে তিনশতা একুশ ওকে তার মানে ভাগ যাচ্ছে ধাপ ওয়ানে যদি এই মৌলিক সংখ্যার যেমন দুই দ্বারা ভাগ যাচ্ছে না তিন দ্বারাও আমার কে বাঘ যাচ্ছে না পাঁচ দ্বারাও ভাগ যাচ্ছে না শুধুমাত্র ভা সাত দ্বারা বাঘ যাচ্ছে ওকে ভালো করে খেয়াল করেন যদি সাত দ্বারাও ভাগ না যেত তাহলে আমরা ধরে নিতাম এটি মৌলিক সংখ্যা একানব্বই মৌলিক সংখ্যা আমি আবারও বলছি এখানে আমরা মৌলিক সংখ্যা কয়টা পেয়েছি চারটা দুই তিন পাঁচ সাত এখন এদের ভিতর দুই দ্বারা একানব্বইকে ভাগ দিলে বাঘ যাবে না তিন দ্বারা ভাগ যাবে না চার পাঁচ দ্বারা ভাগ যাবে না অর্থাৎ সাত দ্বারা ভাগ যাচ্ছে এখন আমাদের কথা হচ্ছে যদি এই চারটার একটি দ্বারাও যদি ভাগ না যেত তাহলে আমাদের এটি মৌলিক সংখ্যা হতো আর যদি এদের একটি দ্বারাও ভাগ যায় তাহলে সেটি যৌগিক সংখ্যা সেটি কি যৌগিক সংখ্যা আমার মনে হয় বিষয়টা আমি বুঝাতে পেরেছি প্লিজ একটু সবাই একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আপনি আইডিয়াটা বুঝতে পেরেছেন কি না অর্থাৎ প্রথমত বর্গমূল বের করব বর্গমূল ওখান থেকে এর আগের মৌলিক সংখ্যা বের করব মৌলিক সংখ্যা দিয়ে তাকে ভাগ করব যদি ভাগ করা যায় তাহলে যৌগিক একটা দ্বারাও যদি ভাগ করা যায় যৌগিক আর যদি কোনোটা দ্বারাই ভাগ করা না যায় তাহলে মৌলিক আমি এবার একটা কৌশল শেখাবো প্লিজ কৌশলটা হচ্ছে যে আপনার এখানে কৌশলটা আমি একটু ভালো করে বোঝাচ্ছি যে এখানে দুই তিন পাঁচ আমাদের লিখতে হবে না এটা মানে আপনি সাত পর্যন্ত আসলে আসলেই হবে কেন কেন লিখতে হবে না আমি একটু বলছি একটু সবাই মনোযোগী হন যে আপনারা যখন বর্গমূল মানে মৌলিক সংখ্যা দিকে আসবেন তখন দুই তিন পাঁচ দিয়ে টেস্ট করতে হবে না কেন টেস্ট করতে হবে দেখেন আমরা দুইদের ভাগ কাকে যাবে জোর সংখ্যা আমরা শুরুতেই জোর সংখ্যা বাতিল করে দিয়েছি তার মানে দুই দিয়ে আর টেস্ট করার দরকার নেই তারপর পাশ দিয়ে আমাদের কে টেস্ট করার দরকার নেই কারণ আমরা শুরুতেই বলেছি যে লাস্টে একক স্থানে পাশ থাকলে সেটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে এটিও আমি শুরুতে বাতিল করে দিয়েছি তার মানে পাঁচ দিয়েও টেস্ট করার দরকার নেই একইভাবে আমরা তিন দ্বারাও টেস্ট করব না কারণ এর আগেই বলেছি তিনের বিভাজ্যতা নীতি দিয়ে আগে চেক করে নিয়েছি তার মানে এখানে এই সংখ্যাটা অন্তত তিনের বিভাজিত নীতিতে যদি ভাগ হতো তাহলে আমরা আগেই ভাগ করতাম তার মানে দুই তিন পাঁচ দ্বারা আপনাকে লাস্ট স্টেপে টেস্ট করার দরকার নেই আমি বিষয়টা হয়তো বুঝাতে পেরেছি প্লিজ আমি আবারও বলছি যে আপনি যখন সংখ্যাগুলি নেবেন কারণ এতগুলি সংখ্যা টেস্ট করতে গেলে সময় লাগবে আপনার দুই তিন পাঁচ দ্বারা টেস্ট করা দরকার নেই কারণ দুই দ্বারা ভাগ করা হয় যে কোনো জোর সংখ্যাকে আর আমরা জোর সংখ্যা শুরুতেই বাতিল করে দিয়েছি আবার তিন দ্বারা ভাগ করা হয় তিনের বিভাজিত নীতি দ্বারা আগেই এটা বাতিল করে দিয়েছি পাঁচ দ্বারা ভাগ করা হয় পাঁচে যে কোনো সংখ্যার শেষের একক স্থানে পাঁচ থাকলে সেটা পাঁচ দ্বারা ভাগ হয় সো সেটাও আমরা বাতিল করে দিয়েছি এই কারণে আপনি দুই তিন পাঁচ দ্বারা টেস্ট করবেন না ওকে তাহলে এই টিকটা জানলে আমরা সরাসরি সাত দিয়ে একবার ট্রাই করে যদি দেখি ইয়েস যদি ভাগ যায় তাহলে যৌগিক সংখ্যা আর যদি ভাগ না যায় তাহলে আমাদের সেটিকে মৌলিক সংখ্যা চলুন আমরা আরও কয়েকটি সংখ্যা দেখব এই ট্রিক্সটা অবলম্বন করে আপনি যত প্রকার মৌলিক সংখ্যা আছে আপনি বের করতে পারবেন আমার কাছে এটি একটি অসাধারণ ট্রিক্স মনে হয় আশা করি আপনারা যদি চর্চা করেন তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্যাটা কেটে যাবে চলুন আমরা বেশ কিছু প্র্যাকটিস করবো এখন এখন প্র্যাকটিসের শুরুতেই আমি যে সংখ্যাটি নিয়ে কাজ করতে চাচ্ছি সেটি হচ্ছে সরাসরি একশত তেতাল্লিশ হুম একশত তেতাল্লিশকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি যে একশত তেতাল্লিশ আমার মৌলিক সংখ্যা কেনা ওকে একশত তেতাল্লিশ মৌলিক সংখ্যা কেনা একশো তেতাল্লিশের ক্ষেত্রে আপনি কী করবেন আপনার কাজ কী প্রথমত কাজ হচ্ছে এটা তিন এতে জোর সংখ্যা না এতে জোর না আবার এটা শেষে পাঁচ নেই এটা তিনের বিভাজ্যতা নীতিতে যদি আপনি টেস্ট করে দেখেন তাহলে সেটা হচ্ছে গত আট আটকে ভাগ করা যায় না তার মানে তিনটা ধাপে আমার বাক ওকে এবার তাহলে আমার শেষ ভরসা হচ্ছে এর কাছাকাছি একটা কে বর্গমূল নিয়ে আসা কাছাকাছি বর্গমূল আপনারা যদি এই সফটওয়্যার দিকে তাকান যে এই সফটওয়্যার নিচে এখানে যদি ভালো করে খেয়াল করেন যে একশো তেতাল্লিশের কাছাকাছি বর্গমূল আমরা একশো চুয়াল্লিশের ক্ষেত্রে আছে অথবা একশো একুশ তবে কাছাকাছি যেহেতু একশো চুয়াল্লিশ আমরা বারো নিতে পারি ওকে তাহলে আমরা কাছাকাছি একটা বর্গমূল কত নিতে পারি বারো নিতে পারি ওকে তাহলে বারো এর পূর্বের মৌলিক সংখ্যা কত এগারো এর পূর্বে কত সাত এর পূর্বে কত পাঁচ তিন দুই এটা তো আমরা আগেই বাদ করে দিচ্ছি তার মানে এটা বাদ আমরা এই দুটো থেকে ভাগ করে দেখব যে একশো তেতাল্লিশকে ভাগ করা যায় কিনা ওকে তাহলে আমরা প্রথমত এগারো দিয়ে ট্রাই করি অথবা সাত দিয়ে ট্রাই করি সাত দিয়ে একশো তেতাল্লিশকে ভাগ করা যায় কিনা সাত দুগুণে চোদ্দো আমরা তিন কেটে আনলাম ভাগ যায় না তার মানে এবার আমরা এগারো দিয়ে ট্রাই করব এগারো দিয়ে একশো তেতাল্লিশকে ভাগ করা যায় কি না একশো তেতাল্লিশকে কে যদি এগারো দিয়ে ভাগ করি তাহলে এগারো যাবে চোদ্দোর ভিতরে একবার থাকে কত আমার তিন কেটে আনলাম তিন তাহলে তিন এগারো তেত্রিশ তার মানে এগারো দ্বারা ভাগ যাচ্ছে যেহেতু ভাগ যাচ্ছে তার মানে আমরা ধরে নিতে পারি এটি হচ্ছে আমার যৌগিক সংখ্যা ওকে আরও একটি সমস্যা আমরা দেখব এবার দেখুন আমরা কত নিয়ে ট্রাই করতে পারি যেমন আমরা একশো তেত্রিশ নিয়ে ট্রাই করতে পারি একশো তেত্রিশ আমার মৌলিক সংখ্যা কী না ওকে দেখুন একশো তেত্রিশ আমি যদি দেখি যে একশো তেত্রিশের ক্ষেত্রে এটি জোর সংখ্যা না একইভাবে দেখা যাচ্ছে এর শেষে পাঁচ নেই তিনের বিভাজ্যতার নীতিতেও এটা কাটা যায় না কারণ এখানে কত হবে সরি দশ হবে দশকে তিন দ্বারা ভাগ করা যায় না তার মানে এবার আমার লাস্ট ভরসা হচ্ছে বর্গমূল নির্ণয় করা তাহলে এর কাছাকাছি বর্গমূল যদি আপনি দেখেন যে আমরা একশো তেত্রিশের ক্ষেত্রে একশো তেত্রিশের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি এগারোও নিতে পারি বারো নিতে পারি সমস্যা নেই আমরা এগারো নিচ্ছি এগারো তাহলে এর আগে সাত নিব এর আগেরগুলি আমার দরকার নেই ওকে এবার আসেন আমরা কি করবো এবার সাত দিয়ে ভাগ করব আপনি অবশ্য আপনার যদি নামতা মুখস্থ থাকে তাহলে এর কোনোটাই দরকার হবে না সো দেখা যাচ্ছে যে সেটি ভিন্ন বিষয় কিন্তু আমার কথা হচ্ছে আপনার যদি সংখ্যাগুলি অচেনা অজানা থাকে তখন আপনি কিভাবে সমাধান করবেন সে নিয়েই আমি ভাবছি মূলত ওকে এখানে সাতককে সাত তাহলে এখানে থাকে গত ছয় কেটে আনি তিন তাহলে সাত তেষট্টি তার মানে সাত দ্বারা একশো তেত্রিশটি ভাগ করা যাচ্ছে তার মানে এটি হচ্ছে আমার যৌগিক সংখ্যা ওকে এবার আমরা আরও একটি সংখ্যা একটু ট্রাই করে দেখি ধরে নিন সেটা হতে পারে যে একশত উনচল্লিশ অথবা সেটা হতে পারে একশত তেষট্টি ওকে আমরা একটা বড় সংখ্যা নিয়েছি একশত তেষট্টি একশত তেষট্টি আমার মৌলিক নাকি যৌগিক সংখ্যা ওকে চলুন তাহলে আমরা একটু প্রথমত হচ্ছে এটি জোর সংখ্যা না জোর সংখ্যা না এর শেষে পাঁচ নেই তিন দ্বারা বিবাজ্য না তার মানে আমাকে লাস্ট স্টেপে যেতে হচ্ছে লাস্ট স্টেপটা কী যে এর কাছাকাছি একটা বর্গমূল আপনারা যদি কাছাকাছি একটা বর্গমূল একশো উনি আছে আপনি চাইলে তেরো নিতে পারেন যেহেতু বড় তেরো না নিয়ে আপনি বারো নিতে পারেন হুম ওকে আমি তেরো থেকে নিলাম তেরো নেওয়ার দরকার ছিল না তো মৌলিক সংখ্যা এর আগে আছে এগারো এর আগে আছে কত আমার সাত এবার সাত দিয়ে যদি একশো তেষট্টিকে ভাগ করি তাহলে সাত দুগুণের চোদ্দ আমার এখানে থাকবে কত দুই এখানে আছে কেটে আনলাম তিন এখানে ভাগ যাচ্ছে না এবার আমি এগারো দিয়ে ট্রাই করব একশো তেষট্টি একশো তেষট্টি যদি হয় তাহলে এগারো দিয়ে একবার যাবে তাহলে থাকবে কত আমাদের তেপ্পানোর ভিতরেও ভাগ যাচ্ছে না তার মানে দেখা যাচ্ছে এটি হচ্ছে আমার মৌলিক সংখ্যা আমি আরও একটি সমস্যা আপনাদের জন্য সমাধান করতে চাচ্ছি সেটি হচ্ছে ধরুন সরাসরি আমি একশত ধরে নেন একশত উনচল্লিশ এটি আমি প্রমাণ করতে চাচ্ছি যে এটি মৌলিক সংখ্যা কী না একশত উনচল্লিশকে যদি আমি ট্রাই করি তাহলে আমার প্রথমত হচ্ছে এটি জোর না এর শেষে পাশ নেই এটি তিন দ্বারা বিভাজ্য না তার মানে আমার লাস্ট স্টেপটা যেটা এর কাছাকাছি একটা বর্গমূল আমি কত নিতে পারি বারো নিতে পারি তাহলে বারোর আগে এগারো আর হচ্ছে কত সাত এটি লক্ষ্য করে যদি দেখেন যে আমার স্বাভাবিকভাবে আমি বলছি যে একশো উনচল্লিশকে সাত দিয়েও ভাগ যাবে না একশো উনচল্লিশকে এগারো দিয়েও ভাগ যাবে না তার মানে কি এটি হচ্ছে আমার মৌলিক সংখ্যা একশো তো সাতাশি খুব দ্রুত একটু করে ফেলুন যে একশত সাতাশি আমার মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা খুব দ্রুত সমাধান করুন একশত সাতাশি আমার মৌলিক সংখ্যা কেনা নাকি যৌগিক সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয় পি লিখবেন আর যৌগিক সংখ্যা যদি হয় সি লিখবেন এবার যারা মৌলিক বলেছেন তাদের জন্য আমি এই বিষয়টা বলছি যে আসলে আমাদের উত্তরটা হচ্ছে কি যৌগিক তাহলে আমরা কিভাবে প্রমাণ করব একশো সাতাশিকে আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের কাছাকাছি একটি যদি দেখা যায় যে বর্গমূল নিতে চায় তাহলে আমরা চাইলে তেরো নিতে পারি একশো উনসত্তর কাছাকাছি তারপরেটা আবার ছিয়ানব্বই তো তেরো নেওয়া যেতে পারে এগুলো আপনার মুখস্থ থাকাটা ভালো তেরো এগারো সাত এবার যদি আমরা এখানে যদি সাত দিয়ে একশো সাতাশিকে ভাগ করি তাহলে কত আসবে আমার এখানে সরাসরি দেখা যাচ্ছে সাত দুগুণে চোদ্দো তাহলে এখানে আমার থাকবে কত চার সাত এটি দিয়ে যাচ্ছে না তাহলে আমরা যদি একে এগারো দিয়ে ভাগ করে তাহলে আমার যাচ্ছে কত এগারোকে এগারো আমার থাকবে কত সাত সাতাত্তর তাহলে সাত এগারো সাতাত্তর তার মানে ভাগ যাচ্ছে তার মানে এটি হচ্ছে আমাদের যৌগিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের আরও একটি প্রবলেম দিয়ে আজকে আমরা দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করবো কারণ আমাদের প্রশ্নের দ্বিতীয় ধাপ ছিল পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত একটা এরিয়া থেকে কয়টি মৌলিক সংখ্যা থাকে এ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ধাপে আমরা আরও একটি কাজ করব সেটি কাজটা হচ্ছে আমাদের এই ধাপের বেশ কিছু সমস্যা হয় মৌলিক সংখ্যা নির্ণয়ে এই সমস্যাটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি সমস্যাটা ঠিক এরকম ভাষাগত একটা বিষয় থাকে ভাষাগত একটা জটিলতা থাকে এই ভাষাগত জটিলতাটা আমরা প্রথমত দূর করব সেটি হচ্ছে যে অনেক সময় আপনাকে হয়তো বলতে পারে যে দেখেন এটা একটা ক্যাটাগরি হতে পারে দুই থেকে ধরেন একত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে অথবা আপনাকে বলতে পারে দুই থেকে একত্রিশ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে আবার অনেক সময় বলে দুই এবং অথবা ও থাকতে পারে এখানে এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে হ্যাঁ এই এই এখানে একটু ভাষাগত জটিলতা থাকে বিষয়টা আমাদের একটু ভালো করে বুঝতে হবে দেখুন এর উপর বিসিএস প্রায় আহ চার পাঁচবার প্রশ্ন এসেছে সো দেখা যাচ্ছে যে আমাদের এই সরি চার পাঁচবার না বেশ একাধিকবার প্রশ্ন এসেছে কারণ দেখা যায় দশ দশতম যে বিসিএস আছে এখানে এর উপর প্রশ্ন এসেছিল তেইশতম বিসিএচও প্রশ্ন এসেছিল এবং দেখা যাচ্ছে বিভিন্ন অন্যান্য পরীক্ষাতেও এর উপর অনেক প্রশ্ন আসে এখন এর জন্য আপনারা একটু ভালো করে এই শব্দটা বোঝার চেষ্টা করবেন আমি যখন আমি একটু বাস্তব একটু ব্যাপারটা বোঝাতে চাচ্ছি দেখুন দুই থেকে একত্রিশ পর্যন্ত দেখুন আমি একত্রিশ পর্যন্ত এখানে নিয়ে এসেছি এটা হচ্ছে একত্রিশ এটা হচ্ছে দুই ওকে আহ বোঝার চেষ্টা করেন যে দুই থেকে থেকে মানে কি নিশ্চয় এখান থেকে না থেকে তার মানে এই জায়গা থেকে পর্যন্ত নিশ্চয় তিরিশ না একত্রিশ পর্যন্ত তার মানে কি নিশ্চয়ই তিরিশ না এটা হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত দেখুন এখানে আইডিয়াটা কি যে এখানে আমাদের বিষয়টা হচ্ছে ভাষাটা বোঝার চেষ্টা করেন দুই থেকে একত্রিশ পর্যন্ত দুই থেকে তার মানে দুই এই ঠিক এই পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে দুই আবার পর্যন্ত মানে অ্যান্ডিং পয়েন্টটা হচ্ছে আমার একত্রিশ তার মানে আমরা যখন মৌলিক সংখ্যা হিসেব করব আমাদের এখানে কী কী মৌলিক সংখ্যা আছে একটু আগেও আমরা বলেছি এখানে তিন আসে পাঁচ আছে সাত আছে আমার এগারো আছে তেরো সতেরো উনিশ তেইশ সরি উনত্রিশ এবং একত্রিশ তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ টোটাল আমার এগারোটি মৌলিক সংখ্যা আছে তো আমি যে বিষয়টা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে দুই থেকে একত্রিশ পর্যন্ত দুই থেকে দুই থেকে একত্রিশ পর্যন্ত দুই থেকে একত্রিশ পর্যন্ত অর্থাৎ আমার যদি থেকে কথাটা থাকে থেকে কথাটা যদি থাকে আমি আবারও বলছি যে থেকে কথাটা যদি থাকে তাহলে ওটি যদি মৌলিক সংখ্যা হয় তাকে কাউন্ট করতে হবে অর্থাৎ থেকে কথাটা থাকলে একে সহ হিসেব করতে হবে এবং পর্যন্ত কথাটা যদি থাকে তাহলে লাস্টেরটা যদি মৌলিক সংখ্যা হয় তাকেও হিসাব করতে হবে দেখে আমি প্লাস দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সহজ কথাটা হচ্ছে থেকে এত থেকে এত পর্যন্ত হ্যাঁ তাহলে এটিও প্লাস থেকে এটাও প্লাস অর্থাৎ একেও হিসেবে কাউন্ট করতে হবে একেও কাউন্ট করতে হবে দুই থেকে একত্রিশ পর্যন্ত অর্থাৎ এখানে থেকে থাকলে এটা সহ কাউন্ট করবেন পর্যন্ত থাকলে এটা সহ কাউন্ট করবে এক এবার বলছে দুই থেকে এই জায়গা থেকে দুইয়ের মধ্যে মানে মধ্যে মানে কি এর ভিতরে তার মানে এখান থেকে তার মানে কি আলটিমেট মধ্যে কথাটা যদি থাকে থেকে থাকলে তো আমরা বলেছি আর মধ্যে কথাটা থাকলে সেটা কী হবে বাদ যাবে ওকে এবার দেখেন আমরা পরেরটা যদি দেখি তাহলে আমাদের এখানে কয়টা হচ্ছে দশটা হ্যাঁ যেহেতু একটা বাদ যাচ্ছে এবার যদি আমাদের এ বিষয়টি একটু বোঝার চেষ্টা করেন যে আমরা যদি দুই ও একত্রিশের মধ্যে দুই ও একত্রিশের মধ্যে তার মানে কি এটাও বাদ আমার দুইও বাদ দুইও বাদ একত্রিশও বাদ যেহেতু দুই এবং একত্রিশের মধ্যে বলা হচ্ছে তার মানে দুটোই বাদ দুটোই যদি বাদ যায় তাহলে আমাদের ব্যাপারটা কী দাঁড়াচ্ছে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে আমার দুই মৌলিক সংখ্যাটা বাদ একত্রিশ মৌলিক সংখ্যাটাও বাদ তার মানে যদি এবং কথাটা থাকে তাহলে এটাও বাদ চিন্তা করতে হবে এটাও বাদ চিন্তা করতে হবে তাহলে আগে ছিল এগারোটা এটাও বাদ এটাও বাদ তাহলে আমাদের কয়টা নয়টা আমরা আইডিয়াটিকে আরও একটু সহজ করার জন্য কাজ করব ওকে তাহলে আমরা আরও কয়েকটা এই বিষয় নিয়ে আলোচনা করি যেমন এবার যদি যেমন আমাদের সরাসরি যে একটা প্রশ্ন এসেছিল দ দশতম বিশে এসে আপনারা যদি সরাসরি তেষট্টি নাম্বার সমস্যাটা দেখেন শীতের তেষট্টি নাম্বারটা সেখানে প্রবলেমটা এমন ছিল যে এক থেকে এক থেকে তিরিশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা এক থেকে তিরিশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা প্রথমত হচ্ছে এক থেকে এটা আমরা যদি যুগ করি এক তো আমার মৌলিক সংখ্যা না বিষয়টা বোঝার চেষ্টা করেন এক থেকে তিরিশ পর্যন্ত তার মানে থেকে থাকলে কি আমরা ওটা যেহেতু মৌলিক সংখ্যা না ওটা কি আমাদের কাউন্টে আসবে না যদিও আমরা এক থেকে মানে কি এখান থেকে শুরু করলেও ও কিন্তু আমাদের কাউন্টে আসতেছে না কাউন্ট আসতেছে দুই থেকে কারণ এক তো আমার মৌলিক সংখ্যা না কারণ এখান থেকে এখানে আমরা মৌলিক সংখ্যা বের করবো তার মানে আলটিমেট এক এমনিতেই বাদ যাচ্ছে যদিও এক থেকে আমরা হিসেব করতেছি আবার বলছে তিরিশ পর্যন্ত ওকে এখন তিরিশ পর্যন্ত আমরা তিরিশ সহ কাউন্ট করলাম কিন্তু সমস্যাটা হচ্ছে তিরিশ আমাদের মৌলিক সংখ্যা না কারণ আমরা তো কাউন্ট করব শুধু মৌলিক সংখ্যা তার মানে আলটিমেট আমাকে উনত্রিশ পর্যন্ত হিসাব করতে হচ্ছে তার মানে এক থেকে তিরিশ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে দশটা ওকে এখন এই প্রশ্নটা যদি এরকম আসত এক এবং তিরিশ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা হ্যাঁ খুব দ্রুত আপনারা কমেন্ট করে দিন আর এখানে দ্বিতীয় প্রশ্নটা কমেন্ট আপনারা করেন দুই নম্বর প্রশ্নের যে এক এবং তিরিশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা ওকে আমরা বিষয়টা নিয়ে সময় নষ্ট করছি না এখানে বলা হচ্ছে তাহলে এখানে এটিও যদি আমি বাদ দেই তিরিশও যদি বাদ দেয় আমার কোনো সমস্যা নেই কারণ ও তো মৌলিক সংখ্যা না এও মৌলিক সংখ্যা না তার মানে কি তাতে আমার কোনো সমস্যা নেই আমার উত্তর কয়টাই টিকবে এটি টিকবে এবার আমি যদি প্রশ্নটা এভাবে বলি যে প্রশ্নগুলি আমি দুটো ধাপ নিয়ে কথা বলবো এটাই আমাদের এখানকার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের যেমন আমি যদি বলি দুই থেকে আমি একত্রিশ পর্যন্ত আমি বলেছিলাম কিন্তু আমি যদি বলি এক থেকে একত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা এক এবং একত্রিশ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা তাহলে দেখেন এক থেকে আমরা যদি এক থেকে দেখা যাচ্ছে একত্রিশ পর্যন্ত হিসাব করি তাহলে আমাদের স্বাভাবিকভাবে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা এগারোটা এবার যদি এক এবং একত্রিশের মধ্যে আমরা বলি এক এবং একত্রিশের মধ্যে যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে একত্রিশের মধ্যে মধ্যে মানে কি এটা মাইনাস মধ্যে মানে কি আমাদের এটা কি মাইনাস তার মানে একত্রিশ বার তাহলে আমাদের উত্তর হবে কয়টা দশটা ওকে তাহলে আমাদের প্রশ্নটা যদি এরকম হয় দেখেন যে দুই থেকে দুই থেকে তিরিশ পর্যন্ত এখানে একটু বেশ জটিল এই কারণে আমি বারবার এই আইডিয়াটা নিয়ে একটু বেশি সময় দিচ্ছি দুই থেকে তিরিশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা এখানে তাহলে দুই থেকে তিরিশ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে দাঁড়াচ্ছে কি এখানে দুই থেকে দুইসহ তিরিশ পর্যন্ত তাহলে দুই সহ তিরিশ পর্যন্ত কয়টা আমার দশটা আবার একইভাবে দুই এবং তিরিশ এর মধ্যে কয়টা তাহলে এখানে দুই মৌলিক সংখ্যা বাদ যাচ্ছে দুই এর মধ্যে বলছে দুই বাদ যাচ্ছে তার মানে তিরিশ এর মধ্যে থাকলেও তিরিশ তো আমাদের মৌলিক সংখ্যাটা বাদ গেলেও কয়টা আমাদের নয়টা ওকে এই হচ্ছে আমাদের যে ভাষাগত যে জটিলতাটা সেটা আশা করি ভাষাগত জটিলতাটা আপনাদের কেটে ক্লিয়ার হয়েছে এবার আমি আপনাদের সাথে ফাইনালি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখানে মৌলিক সংখ্যা বের করার কিছু টেক মানে বাজারে প্রায় প্রত্যেকটা বইয়ে একটা টেকনিক থাকে যেমন আপনারা জানেন যে এখানে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে চুয়াল্লিশ বাইশ তিন বাইশ তিন একুশ অথবা চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এই টেকনিকটা আমরা ব্যবহার করে থাকি এই টেকনিকটা নিয়ে আমি একটু কথা বলবো এর জন্য প্রায় পনেরো মিনিট সময় নেব এর ভিতরেই ইনশাল্লাহ আমাদের আলোচনা আজকে শেষ হয়ে যাবে তবে এটি অনেকেই টেকনিক এই টেকনিকগুলি মুখস্থ রাখেন কিন্তু অনেকেই এটা অ্যাপ্লাই করতে পারেন না অ্যাপ্লাই সংক্রান্ত একটু সমস্যা হয় এটা যদি আপনাদের ক্লিয়ার হয় তাহলে আমি যে সিটটা প্রোভাইড করেছি আশা করি এখানে যে কোনো সমস্যা আপনি সমাধান করতে পারবেন আমি এই বিষয়টি একটু ক্লিয়ার করতেছি এখানে চার মানে কি দেখেন এই চার মানে হচ্ছে এই যে এক থেকে এই দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত আমার কয়টা মৌলিক সংখ্যা এক থেকে দশ পর্যন্ত আমার মৌলিক সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ এই চারের মানে হচ্ছে এক থেকে আমার দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটা তাহলে এই চার মানে কি এই চার মানে হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত এগারো থেকে বিশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ এই চারের মানে হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত আমার মৌলিক সংখ্যা ওকে একইভাবে তাহলে আমরা বলতে পারি একুশ থেকে তিরিশ পর্যন্ত আমার দুটো একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুটো একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটা এক পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত দুটা একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি এবার একাশি থেকে নব্বই আবার একানব্বই থেকে একশো অর্থাৎ এটার হচ্ছে মূলত এই এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত আমরা অনেকেই এই ব্যাপারটা গুলিয়ে ফেলি যে এই টেকনিকটি আমরা অনেক সময় অ্যাপ্লাই করতে পারি না আর টেকনিকটা আমরা কখন অ্যাপ্লাই করব কীভাবে অ্যাপ্লাই করব সেটাও আমাদের একটু জানা থাকা উচিত এখন আপনি পরীক্ষার হলে যে কাজটা করেন সেটা হচ্ছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এইভাবে হিসাব করেন এখন এই দশ মানেটাকে এখানে যখন দশ বলেন দশ মানে কিন্তু এটা এক থেকে দশ এটা পিস বিশ মানে কিন্তু এগারো থেকে বিশ পর্যন্ত এটা আমাদের বুঝতে হবে তিরিশ তাহলে তিরিশ মানেটা হচ্ছে এগারো থেকে একুশ থেকে তিরিশ তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ট্রেন এটা একটা ট্রেন আপনি যখন তিরিশ বলতেছেন এটা আপনি ইঞ্জিনের কথা বলতেছেন আর এটা যেটা লাস্ট বগিটা কোথা থেকে শুরু হয়েছে একুশ থেকে তার মানে আপনি সবসময় কি একটা ট্রেনের ইঞ্জিনের অর্থাৎ শেষ চোরাটা নিয়ে কথা মানে একদম সর্বোচ্চ চোরাটা নিয়ে কথা বলতেছেন যে এটা শুরু হয়েছে একুশ থেকে আমি যদি বলি চল্লিশ তাহলে আমাকে বুঝতে হবে এটা কোথা থেকে শুরু হয়েছে একত্রিশ থেকে আমি যদি বলি পঞ্চাশ তাহলে আমাকে বুঝতে হবে এটা শুরু হয়েছে একচল্লিশ থেকে আমি যদি বলি ষাট তাহলে আমাকে বুঝতে হবে এটা শুরু হয়েছে আমার এক পঞ্চাশ থেকে আমার মনে হয় আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি এবং কেন বোঝাচ্ছি সেটিও আমরা সামনে দেখতে পাবো কারণ এই রিলেটেড আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যার সমাধান করব। চলুন আমরা কথা না পারি এই সমস্যার সমাধানে মনোযোগী হই দেখেন এখানে আমাদের একটা প্রশ্ন ছিল সেটি হচ্ছে একাত্তর নাম্বার আপনারা সিটে যদি দেখেন একাত্তর নাম্বার একাত্তর নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে পঁচিশ থেকে আমার পঞ্চান্ন এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে ওকে এটা আপনি কীভাবে হিসাব করবেন আমি আবারও বলছি এখানে পঁচিশ থেকে পঞ্চান্ন এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে এটা প্রথমত হিসাব করবেন এভাবে আপনার কিছু সুবিধা নেবেন সুবিধাটা হচ্ছে দেখুন পঁচিশ ঘরটা কোথায় পঁচিশ ঘরটা কিন্তু আমার তিরিশের করে দেখুন তাহলে পঁচিশ ঘরটা কার তিরিশের করে তার মানে এই পঁচিশ ভাঙ্গা থেকে এই চোরা ইঞ্জিন পর্যন্ত আপনি এটা হাতে হাতে হিসেব করবেন তারপর আছে কত চল্লিশ এটা আপনারা এই টেকনিক থেকে নেবেন তারপরে আছে কত পঞ্চাশ এখন এই পঞ্চান্ন কার করে পঞ্চান্নটা মূলত হচ্ছে একটু খেয়াল করেন পঞ্চান্নটা হচ্ছে ষাটের গড়ে কিন্তু এটা শুরু হয়েছে কোথা থেকে একান্ন থেকে অর্থাৎ এটা হচ্ছে ষাটের গড়ে কি অর্থাৎ পঞ্চান্নর কথা বলা হচ্ছে পঞ্চান্নটা কার করে ষাটের গড়ে কিন্তু এটা শুরু হয়েছে কোথা থেকে একান্ন থেকে এই কারণে আপনি এই একান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত হাতে গুনবেন ওকে আমি ব্যাপারটা আবারও বোঝাচ্ছি যে এখানে আপনার যখন পঁচিশ বলা আছে এটা মানে কি একটা ট্রেনের যখন নিচের দিকে নিচের দিকে পঁচিশ বলা মানে হচ্ছে এটা খুঁজতে হবে এটার ইন এটা কার করে তিরিশের করে তার মানে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত যদিও একুশ থেকে শুরু হয়েছে কিন্তু আমাদের দেওয়া আছে কি পঁচিশ তাহলে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত হাতে হিসেব করবেন তারপর ফ্রেস হচ্ছে কি চল্লিশ ফ্রেস হচ্ছে পঞ্চাশ আবার পঞ্চান্ন পঞ্চান্ন দেওয়া আছে তার মানে ষাট পর্যন্ত কি হাতে করবেন ওকে তাহলে দেখেন আমরা টেকনিকটা এবারে অ্যাপ্লাই করি যে পঁচিশের ভিতর হাতে যদি বলি পঁচিশ বাদ ছাব্বিশ বাদ সাতাশ বাদ আঠাশ বাদ উনত্রিশ এই যে উনত্রিশ এটা একটা মৌলিক সংখ্যা ওকে এবার টেকনিকের সুবিধা কি টেকনিকের সুবিধাটা হচ্ছে যে আপনি এভাবে হিসাব করবেন চল্লিশ আর পঞ্চাশে কী কী আছে দশ বিশ তিরিশ চল্লিশ দেখেন এটা চল্লিশ কত দুই তারপরে হচ্ছে কত পঞ্চাশ হ্যাঁ তাহলে এই চল্লিশে থেকে দুটো পাচ্ছেন পঞ্চাশ থেকে কয়টা পাচ্ছেন দুটো পাচ্ছেন এবার পঞ্চান্ন যেহেতু ষাটের করে তাহলে এক পঞ্চাশ থেকে পঞ্চান্ন এটা হাতে হিসাব করেন তো এক পঞ্চাশ বাদ বাউন্ন বাদ তেপ্পান্ন অর্থাৎ এখানে একটা মৌলিক সংখ্যা পাচ্ছেন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন বার তার মানে আপনার টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা ষাটটি এতেই হচ্ছে এই টেকনিকের মূল কথা আমি আবার একটু ফ্রেশ করেই লেখছি যে পঁচিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত আমরা যখন মৌলিক সংখ্যা বের করব তাহলে মনে রাখতে হবে এটাও একটা ভাঙ্গা অংশ এটাও একটা ভাঙ্গা অংশ তাহলে পঁচিশটা কার করে তিরিশের করে আমি আবারও বলছি পঁচিশটা হচ্ছে কার করে তিরিশের পরে তার মানে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত হাতে হিসেব করবেন পঞ্চান্নটা ষাটের গড়ে যেটা শুরু হয়েছে একান্ন থেকে পঞ্চান্ন এটা ষাটের গড়ে যদিও আপনার ষাট পর্যন্ত যাওয়ার দরকার নেই আপনার কি পঞ্চান্ন পর্যন্ত হিসেব করবেন তাহলে একান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত হাতে হিসেব করবেন তাহলে মাঝখানে ফ্রেশ পাচ্ছেন চল্লিশ ফ্রেশ পাচ্ছেন কি পঞ্চাশ এটা দ্রুত হিসেব করার জন্য আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে থাকি ওকে এবার দেখেন তাহলে আমি এখানে যদি টেকনিকটাকে চিন্তা করি এখানে আমাদের একটা আছে শুধু উনত্রিশ এবার দেখেন দশ বিশ তিরিশ চল্লিশ তাহলে চল্লিশ করে কয়টা দুইটা তারপর কি পঞ্চাশ পঞ্চাশে করে কয়টা তিনটা তারপর ভাঙ্গা অংশ হাত দিয়ে করেন এক একান্ন যৌগিক সংখ্যা বাউন্ন যৌগিক তেপ্পান্ন তার মানে আপ এই তেপ্পান্ন হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা তাহলে আমাদের কয়টা হচ্ছে ষাটটা আমরা আরও একটি সমস্যার সমাধান করব আশা করি ইনশালে এই জাতীয় সমস্যা চিরতরে আপনাদের ক্লিয়ার হবে এবার সমস্যাটা আপনারা যদি সিট আপনাদের হাতে থাকে তাহলে দেখবেন তেহাত্তর নাম্বার সমস্যাটা তেহাত্তর নাম্বার সমস্যাটি একটু লক্ষ্য করুন তেহাত্তর নাম্বার সমস্যাতে বলা হচ্ছে যে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে বাহাত্তরের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে পঁয়তাল্লিশ থেকে বাহাত্তরের মধ্যে আমার কয়টি মৌলিক সংখ্যা আছে আমরা যে কাজটা করব এটা ভাঙ্গা অংশ পঁয়তাল্লিশটা আছে মূলত কার করে পঞ্চাশে ঘরে একচল্লিশ থেকে পঞ্চাশ তার মানে এই পঞ্চাশ পর্যন্ত আমরা হাতে হিসেব করব তারপর ষাট ফ্রেশ সংখ্যা সত্তর ফ্রেশ সংখ্যা কিন্তু বাহাত্তরটা একাত্তর থেকে শুরু হয়েছে যেটা আশি পর্যন্ত কিন্তু আমাদের দেওয়া আছে কত পর্যন্ত বাহাত্তর পর্যন্ত হুম তার মানে এই একাত্তর থেকে বাহাত্তর পর্যন্ত আমরা হাতে হিসেব করবো তাহলে এখানে ছয় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আমাদের সাতচল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একটা শুধু সাতচল্লিশ এবার আমরা এই টেকনিক অ্যাপ্লাই করবো টেকনিক কি ষাট আর সত্তরের ফ্রেস নেবে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট অর্থাৎ ষাটের জন্য ষাটের করে কয়টা আছে আমার দুটো আছে তারপর সত্তর সত্তরের জন্য কয়টা আছে দুটো আছে বেশ এবার আমরা এটা হাতে এসে করব একাত্তর একাত্তর নিজে একটা তার মানে কি আমার মৌলিক সংখ্যা হচ্ছে চার দুই ছয়টা ওকে এবার আমরা যদি শীতে চলে যাই শীতে এই ক্যাটাগরির আরও একটা কোশ্চেন আসে যে বৃহত্তম মৌলিক সংখ্যা ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য এখানে এই জাতীয় একটা সমস্যা আমাদের আসে এই জাতীয় একটা সমস্যা আমাদের সমাধান করা উচিত আপনারা যদি সরাসরি আমাদের সিটে যান সিটে সাষট্টি নাম্বার একটা সমস্যা আছে এ ধরনের অনেকগুলি সমস্যা আছে আপনারা সিট থেকে দেখে নেবেন তবে আমি সাষট্টি নাম্বার সমস্যাটা নিয়ে একটু কথা বলি এখানে বলা হচ্ছে যে চল্লিশ থেকে চল্লিশ থেকে একশো পর্যন্ত যে বৃহত্তম বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার কত তাহলে আমরা প্রথমত যে কাজ করব যে একচল্লিশের পর পরই কোন মৌলিক সংখ্যাটা আছে সেটা লিখব তাহলে একচল্লিশের পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে চল্লিশের পরের হচ্ছে একচল্লিশ চল্লিশের পরে হচ্ছে একচল্লিশ একচল্লিশ হচ্ছে আমাদের চল্লিশের ঠিক ইমিডিয়েট মৌলিক সংখ্যা আর তারপরে একশোর কাছাকাছি একটা মৌলিক সংখ্যা আমরা দেখবো এক একশোর নিচে এটা একশো যদি হয়ে যায় হয়ে যেতে পারে একশো নিচে যেটা সেটা হচ্ছে আমার কি সাতানব্বই ওকে তাহলে চল্লিশ এবং একশোর মাঝে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য তাহলে সবচেয়ে একশোর মাঝে সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটা সাতানব্বই সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যাটা হচ্ছে একচল্লিশ তাহলে এই সাতানব্বই থেকে একচল্লিশ যদি আমি বাদ দিই তাহলে আমরা এখানে পার্থক্য পাচ্ছি এই পার্থক্যটা হচ্ছে আমাদের গত আমাদের ছাপ্পান্ন এই হচ্ছে আমাদের উত্তর উত্তর হবে ছাপ্পান্ন